আমার না কখন যে কি মনে হয় সেটা আমরা নিজেও জানি না দুই বান্ধবী মিলে বাসায় তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলে শিঙারা হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো শিঙারার রেসিপিস বাসায় তৈরি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল বাসায় যা যা ছিল সব কিছু নিয়েই বসে পড়লাম শিঙারা বানানোর জন্য যেমন আলু গাজর টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হচ্ছে বাদাম নর্মালি এই জিনিসগুলো কিন্তু সবার বাসায় থাকে তো প্রতিদিনই তো আমরা শিঙারা ও কিনে খাই তো ভাবলাম আজকে একটু বাসায় বানাই আর না অনেক অনেক রেসিপি আমার চ্যানেল বা পেজে আপলোড করা আছে যারা দেখেন না প্লিজ দেখে নেবেন প্রথমে আলুগুলো এই যে কিউব কিউব করে কেটে নিচ্ছি সিঙ্গারা পুরের মধ্যে যেরকমভাবে দেয় ঠিক ওই রকমভাবে আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো সিঙ্গারা পুরটা আগে তৈরি করব এর জন্য একটা হাড়ির মধ্যে রান্না সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার আমি এটা সুন্দর করে নেড়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আস্ত কিছু মশলা তারপরে এটাও আবার নেড়ে চেয়ে নিচ্ছি আদা রসুন পেস্ট স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লাল মরচি গুঁড়ো আর হচ্ছে জিরা গরম মশলা গুঁড়ো সেই সাথে কিউব করে কাটা টমেটো আর হচ্ছে কাঁচা মরচি কুচি করা সব কিছু সুন্দর করে নিয়ে চেয়ে একদম ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম খুব সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে যেটা করব কিউব করে রাখা আলু আর হচ্ছে গাজর সেগুলো দিয়ে দিচ্ছি এবার এটা খুব সুন্দর করে চেয়ে নিচ্ছি শিঙারা পুরটা যদি টেস্ট হয় তাহলে কিন্তু শিঙারাটা পারফেক্ট হয় আর যেহেতু বাসায় তৈরি করা হচ্ছে তো একটু তো টেস্ট হতেই হবে যাই হোক এবার যেটা করবো এখানে আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ চেয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে এই পুরটা সুন্দর করে রান্না করে নেব এবার আমি ডো বানানোর জন্য নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে কালো জিরা তারপরে দিয়ে দিচ্ছি রান্নার সোয়াবিন তেল পরিমাণ মতো খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই ডোটা পারফেক্ট হতে হবে তা না হলে কিন্তু সিঙ্গানোটা মজা লাগে না যাই হোক তারপরে পানি দিয়ে দিচ্ছি নর্মালি যেই পানিটা আমরা খাই ঠিক ওই পানিটাই দিচ্ছি কোনো প্রকার গরম করে নেই নি অল্প অল্প করে দিচ্ছি আর ডোটা পারফেক্টলি বানিয়ে নিচ্ছি ডোটা এমন হতে হবে একটু ড্রাই ড্রাই খুব বেশি সফট হলেও হবে না একটু ড্রাই করে বানালেই ভালো হয় তো এই যে এটা আমি খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আর সিঙ্গারাপুর ফাইনালি তৈরি হয়ে গিয়েছে সব কিছু ডান এবার শুধু বানাবো প্রথমে আমি একটুখানি ড্রো নিয়ে রুটির মতো বেলে নিচ্ছি তবে এই রুটি না একটু লম্বাটে হবে গোল হওয়া যাবে না তারপরে একটু সুন্দর করে লম্বাটে করে রুটিটা বানিয়ে নিচ্ছি আসলে আমরা তো আর এত বেশি দক্ষ না রেস্টুরেন্ট স্টাইলে এত সুন্দর করে পেস্ট দিতে পারবো না তবে যেরকমটা দিয়েছি আলহামদুলিল্লাহ সবার সামনে দেওয়া যাবে এরকমটা হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছি শিঙ্গারা গুলো আমি কিভাবে বানাচ্ছি ঠিক এইভাবে করে বানাচ্ছি আর এক এক করে সুন্দর করে ভাজা হচ্ছে বানিয়ে যে আপনাদের সাথে শেয়ার করব ওই পজিশনটা আর হচ্ছিল না বানাচ্ছি আর আমার ফ্রেন্ড শুধু সিল ব্যাপারটা হয়েছে এরকম যাই হোক এবার যেটা করব সবগুলো শিঙারা বানিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব আর আমার শিঙ্গারা পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি একটা সুন্দর হয়নি এটা নিয়ে আপনারা কেউ আবার মাথা নষ্ট করেন না যাই হোক আমি এখন যেটা করব সবগুলো শিঙ্গারা বানাবো আর ফাইনালি প্রথম এক প্লেট বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে না আমার কাছে তো ভালোই লাগতেছে ভাই আমি যেমন পারি তেমনই আলহামদুলিল্লাহ নিজে তো তৈরি করে খেতেই পারি তো এরকম করে প্রায় তিন প্লেট বানাইছিলাম কিছুটা এই পর্যায়ে ফ্রোজেন করে রেখে দিচ্ছি আবার কিছুটা ভেজে নিচ্ছি আমরা সন্ধ্যা নাস্তা করার জন্য এই তেলটা যেটা করবেন হালকা গরম হলেই শিঙ্গারাগুলো দিয়ে দিবেন খুব বেশি একদম টকবগে গরম হওয়া যাবে না তাহলে কিন্তু সিঙ্গারাগুলো পুড়ে যাবে হালকা গরম হলে শিঙারাগুলো দিলে এই শিঙারাটা পারফেক্টলি একদম সুন্দর একটা ভাজা আসে আর এভাবে করে আমি শিঙারাগুলো ভেজে নিচ্ছি নর্মালি আমরা দুইজন যে কটা খেতে পারবো সেই কটাই বানাচ্ছি মানে ভাজতেছি এই পর্যায়ে দুই বান্ধবী মিলে একটু অরেঞ্জ চা বানিয়ে নিলাম শুধুমাত্র গরম পানি করে নিচ্ছি আর এই অরেঞ্জ ফ্লেভারের চাটা সেটা দুই টু মিল করে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল চা আর এ তো শিঙারের উপরে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ তারপরে নিয়ে নিচ্ছি মরিচ টমেটো সস সব নিয়ে সুন্দর করে প্লেটারটা সাজিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ভীষণ মজার রেস্টুরেন্ট স্টাইলে সিংহারা বাসায় তৈরি করছি চিন্তা করেন কতটা সুন্দর দেখা যাচ্ছে না আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি আমি হয়েছিল রেস্টুরেন্টের চাইতেও বেশি আমি হয়েছে তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা উপভোগ করতেছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের না লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন ভিডিও দেওয়া অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ